আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারুফাস ক্রিয়েশনস। আজকে আমি আপনাদের দেখাবো কি করে ভেতর থেকে না ভেঙে নারকেলের খোসাটা তুলে ফেলা যায়। এটা কিন্তু অনেক ইজি একটা প্রসেস, আর এই নারকেলটা দিয়ে আপনারা চাইলে নারকেল কুড়িয়ে নিতে পারেন, আবার এটা দিয়ে নারকেলের চিড়াও বানাতে পারেন, এমনি এমনিও খেতে পারেন। আসুন দেখে দিচ্ছি আমি কিভাবে করেছি। তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাতে ক্লিক করুন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে থাকবেন। আর অবশ্যই আমাকে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমি নিয়েছি এরকম একটা নারকেল, দেখে বুঝতে পারছেন আমি উপর থেকে সবগুলো নারকেলের যে খোসা আছে সেগুলোকে তুলে ফেলেছি। ঠিক একটা নারকেল নিয়েছি, আর দেখেন নারকেলের উপরের দিকে এরকম তিনটা চোখের মতো থাকে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক এই যে এই জায়গাটা, এখানে আপনারা ফুটো করে নেবেন। আপনারা দেখলেই বুঝবেন উপরের যে যে দুটো চোখ আছে সেগুলো শক্ত হয়, আর একটা আছে নরম, সেই জায়গাটা দিয়েই ঠিক আমি এরকম একটা ছুঁচালো শিক দিয়ে ফুটো করেছি। আপনারা চাইলে ছুরি দিয়েও ফুটো করে নিতে পারেন। আর এটা কিন্তু একটা চোখ আছে যেটা নরম হয়, এখানে হালকা একটু চাপ দিলেই, যে ছুঁচালো কিছু দিয়ে চাপ দিলেই সেটা ফুটো হয়ে যাবে। এভাবে আমি একটু ফুটো করে নিয়েছি। ফুটো করে কি করব, নারকেলের ভিতরে যে পানিটা আছে সেটাকে বের করে নেব। আমি আপনাদের দেখিয়ে দিলাম যে আসলে এই দুটো চোখ শক্ত, আর এখান দিয়ে কোনো মতেই কোনো ছুঁচালো কিছু ঢুকানো যায় না। ঠিক আমি এভাবে নারকেলের পানিটা বের করে নিচ্ছি। আমি নিচে একটা গ্লাস রেখে নারকেলটাকে উপর করে কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখেন এটার ভিতর থেকে সবগুলো পানি বেরিয়ে এসেছে। আমি পানিটাকে এক সাইডে রেখে দিচ্ছি, আপনারা চাইলে এটা খেয়ে নিতে পারেন বা ফেলেও দিতে পারেন। এবারে আমি দেখাচ্ছি আমি উপর থেকে কিভাবে নারকেলের যে খোসা বা মালাইটা আছে সেটা বের করে ফেলতে পারি। আমি একটা চুলা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে এই যেখানে ফুটো ছিল নারকেলে, যেখানে আমি ফুটো করেছি সেখানে একটা শিক ঢুকিয়ে দিলাম। আপনারা চাইলে শিক না ঢুকিয়ে হাত দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের হাতে ছেঁকা লাগতে পারে। আপনারা একটা এরকম লম্বা কিছুর সাহায্যে নারকেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নেবেন, ততক্ষণ পুড়বেন যতক্ষণ না পর্যন্ত নারকেলের উপরে যে মালাটা আছে সেটা পুড়ে কালো হয়ে যায়। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, উপর দিয়ে যখন আপনারা নারকেলটা পুড়বেন তখন এরকম ফাটলের সৃষ্টি হবে, তো ভয় পাওয়ার কিছু নেই। এই ফাটলটা সৃষ্টি হয় কারণ নারকেলের যে মালাটা আছে সেটা উপরের দিকে চেওড়া হতে থাকে আর নিচেরটা আলগা হয়ে যায়। ঠিক দেখেন এভাবে আমি পুড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন অলরেডি এই নারকেলটার গায়ে অনেকগুলো ফাটলের সৃষ্টি হয়েছে, আর এই ফাটলগুলোর কারণে কিন্তু নারকেলটা ইজিলি বেরিয়ে আসবে। এবার আমি এটাকে ঠান্ডা করছি। ঠান্ডা করে নেওয়ার পরে আমি ঠিক এরকম একটা রুটি বানন যে বেলন আছে সেটা দিয়ে আস্তে আস্তে আমি একটু বাড়ি দিয়ে নিচ্ছি। বাড়ি দিলে কি হবে, যে নারকেলের ভিতরের অংশটা আছে সেটা কিন্তু আলগা হয়ে যাবে। আমি ঠিক এভাবে বাড়ি দিয়ে ভেঙে নিচ্ছি। এটার একটাই প্রবলেম, আপনি যে ওয়ার্কিং সারফেসে কাজ করছেন সেটা কিন্তু ময়লা হয়ে যেতে পারে, ময়লা হয়ে যেতে পারে না, এটা ময়লা হবেই। আর দেখেন আমি আপনাদের তুলে দেখাচ্ছি, এটা ঠুকে নেওয়ার পরে ঠিক এভাবে উপরের মালাটা আলগা করে নেবেন। একটা ছুরির সাহায্যে ঠিক এভাবে একটু চাপ দিয়ে দিয়ে মালাটাকে ছুটিয়ে নেবেন। দেখেন আমার এটা কিন্তু অলমোস্ট তোলা হয়ে গেছে। আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে একটা ছুরি ঢুকিয়ে একটু চাপ দিলেই কিন্তু উপরের যে খোসা বা মালাটা আছে সেটা আলাদা হয়ে যাবে।
দেখেন আমার এটা টোটালটা তোলা হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে, কারণ এর মাঝে নারকেলটা পুরানোর পরে যে কালিগুলো আছে আমার হাতে লেগেছে, সেগুলো লেগে গিয়েছে। এবার আমি এটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে উপরে এই যে দেখেন, আমি ঠিক এরকম সাদা চাচ্ছি, তাই এই কালো দাগগুলো আমি তুলে দিচ্ছি। আমি এরকম একটা ছুরির সাহায্যে তুলে নিচ্ছি, আপনারা যদি চান তাহলে ছুরি বাদ দিয়ে একটা পিলার দিয়েও তুলে নিতে পারেন, আমি সেটাও আপনাদের দেখিয়ে দিব। ঠিক এভাবে একটা ছুরি দিয়ে, এটা কিন্তু একটু ধৈর্যের ব্যাপার, আপনারা চাইলে ঠিক এরকম এই যে ভেজিটেবল একটা পিলার আমি নিয়েছি এটা দিয়েও তুলতে পারেন। তবে এটা দিয়ে যদি তুলেন তাহলে কিন্তু নারকেল কিছুটা ওয়েস্ট হয়ে যাবে, আর একটু শক্ত বলে এটা তোলাও কষ্টসাধ্য ব্যাপার, তবে ছুরি দিয়ে এটা ইজিলি করা যায়। আপনারা যেটা প্রেফার করেন সেটা ইউজ করবেন। দেখেন আমি সম্পূর্ণ কালো দাগগুলো তুলে ফেলার চেষ্টা করেছি, ঠিক এভাবে আমি তুলে নিয়েছি। সবগুলো কালো দাগ তোলা হয়ে গেছে, দেখেন এখন এটা দেখতে ঠিক এরকম হয়েছে। সবগুলো কালো দাগ তুলে ফেলার পরে আমি এটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেয়ার পর ঠিক এরকম দেখতে হয়েছে জিনিসটা। আপনারা চাইলে এই পর্যায়ে আপনারা এটাকে কুড়িয়ে নিতে পারেন, বা আপনারা এটা কেটে কেটে নারকেলের চিরা বানাতে পারেন, বা এমনিও খেতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করে আপনারা এটাকে কিভাবে ইউজ করবেন, আর নারকেল কুড়ানোর ক্ষেত্রে এটা কিভাবে কুড়াতে হয় সেটাও আমি সেটার ভিডিও আমি কিছুদিনের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। আমি এবার আপনাদের কেটে দেখাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম তখন দাদু বাড়িতে গেলে দাদু বাড়ির একটা কাজের লোক ছিল যে কিনা এভাবে আমাদের নারকেল কেটে কেটে খাওয়াতো, আর আমি খুবই অবাক হয়ে ভাবতাম যে নারকেলগুলো এভাবে কিভাবে কাটা যায়। তবে তার কাছ থেকে আমি এই পদ্ধতিটা শিখে নিয়েছিলাম। ঠিক এভাবে নারকেলগুলোকে কেটে কেটে আপনারা সার্ভ করতে পারেন বা কুড়িয়েও নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিতে ক্লিক করে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থাকুন। আল্লাহ হাফেজ।